নজর রাখবো পরবর্তী সংবাদে। বাংলাদেশের ইসলামের অর্থনীতি ও শরীয়ত আইন চালু করার দাবিতে এবার আলোচনার সভার আয়োজন। বাংলার পাশাপাশি এবার উর্দু ভাষাকেও সামান্যভাবে এবার প্রাধান্য দেওয়ার সিদ্ধান্ত। ভারতীয় বহুজাতিক সংস্থাগুলিকে বাংলাদেশ থেকে তাড়ানোর দাবি উঠছে এবার ঢাকায়। বিস্তারিত কি রয়েছে শুনবো, আমাদের সঙ্গে রয়েছে এক্সিকিউটিভ ডিরেক্টর নীল বণিক। নীল, কি বিস্তারিত রয়েছে? দেখো, যে বাংলাদেশ একটা সময় বাংলা ভাষার জন্য লড়াই করেছিল, যে বাংলাদেশের বহু ছাত্র যুবক একটা সময় এই ভাষার জন্য প্রাণ দিয়েছিল, সেই বাংলাদেশে আজকে জলজল করছে বাংলার পাশাপাশি তোমার হচ্ছে উর্দু। উর্দু হচ্ছে পাকিস্তানের রাষ্ট্রীয় ভাষা, এবং এই বাংলাদেশ বর্তমান বাংলাদেশ যে অতীতের পাকিস্তানে আবার ফিরে যাওয়ার একটা প্রয়াস নিয়েছে, তাতে বাংলাদেশের এই যাবৎ হাল দিনে যত সরকারি প্রেস রিলিজ এবং বেসরকারি যে সংগঠনগুলি তাদের প্রেস রিলিজ দেখলেই বোঝা যাচ্ছে যে বাংলাদেশ একেবারেই বাংলার পাশাপাশি উর্দুকেও সমান ভাবে প্রাধান্য দেওয়া হচ্ছে। সেই সঙ্গে একটা হাস্যকর জিনিস, বাংলাদেশের এই যারা ছাত্র রাজনীতি দিয়ে এবং কোটা সংস্কার আন্দোলন নামে যারা একটা মুক্ত মনার পরিচয় দিয়েছিল, সেই কোটা সংস্কার আন্দোলনকারীদের জন্যই কিন্তু বাংলাদেশে এবার সরকার বদল। কিন্তু সেই সরকারে দেখা যাচ্ছে যে ধর্মীয় দিকটা সরকার এবং এইখানে দেখা যাচ্ছে যে একটি প্রেস বিজ্ঞপ্তিতে দেখা যাচ্ছে একটি সংগঠনের বর্তমান সংকট মোকাবেলায় ইসলামী অর্থনীতি নীতি ও শরিয়ত বিধানের আলোকে কিছু বাস্তব পদক্ষেপ গ্রহণ করা জরুরি, যার মাধ্যমে জনজীবনে দ্রুত স্বস্তি ফিরে আসবে ইনশাল্লাহ। দেখো, বিশ্বের অর্থনীতির সঙ্গে যখন মানুষ পাল্লা দেবে ভাবছে প্রত্যেকটা, মানে এই বিশ্বায়নের যুগে কিভাবে বিশ্ব অর্থনীতির সঙ্গে তাল মিলিয়ে প্রত্যেকটা রাষ্ট্র যেমন ভাবছে তাদের অর্থনীতিকে কিভাবে চাঙ্গা করবে, সেইখানে বাংলাদেশের এই তত্ত্বাবধায়ক সরকার এবং যেই সরকারের প্রধান মুখ হচ্ছে ডক্টর ইউনুস, তিনি আবার একজন বিশ্বের অন্যতম তাবর ইকোনমিক অর্থনীতিবিদ, সে তার আমলেই ইসলামী অর্থনীতি নীতি প্রণয়ন করার দাবি এবার হচ্ছে বাংলাদেশে। অন্যদিকে বাংলাদেশে আরো একটা হচ্ছে দাবি, সেই তেলের তেল আমদানি করার ক্ষেত্রেও ইসলামিক কান্ট্রিগুলিকে প্রাধান্য দিতে হবে। আচ্ছা, বাংলাদেশের যে এই যে মানে সমস্ত কিছুতেই অর্থনীতি ইসলাম, দেখো ধর্মীয় মতে বাংলাদেশের একটা বৃহৎ অংশের মানুষ এবং তারা সংখ্যাগুরু ইসলাম ধর্মের মানুষ, তারা ইসলামকে প্রাধান্য দেবে, এটা স্বাভাবিক। কিন্তু অর্থনীতির ক্ষেত্রে সমাজ জীবনের ক্ষেত্রে ধর্মীয় আবেগটাকে বড় করে প্রাধান্য দেবেন এই ছাত্র নেতারা, তার মানে ছাত্র নেতাদের উদ্দেশ্য কিন্তু এবার আস্তে আস্তে প্রকাশ হচ্ছে যে জামাত পন্থীদের সঙ্গে হাত মিলিয়ে এই ছাত্র নেতারাই কিন্তু বাংলাদেশের মাটিকে অস্থির করে তুলেছিল। এবং সেই সঙ্গে দেখা যাচ্ছে যে জ্বালানির দাম থেকে এবং মুদ্রাস্ফীতি, শিল্প কারখানা, জ্বালানি সংকট, রিজার্ভ ব্যাংকের সংকট, ঋণ পরিশোধের চাপ, আমেরিকার তেল গ্যাস কোম্পানির নিকটে দেনা আমদানি ও ঋণ নির্ভর অর্থনীতি, সবটাই নির্ভর করতে হবে ইসলামিক ধর্মীয় মতে। এবং ইসলামিক দৃষ্টিতে তেল ও গ্যাসের বিদ্যুতের গণ বণ্টন করতে হবে, এবং সেই সঙ্গে স্বনির্ভর অর্থনীতির জন্য দ্রুত শিল্পায়নের জন্য কার্যকর পদক্ষেপ নিতে হবে, তাও সেটা উপনিবেশী মুক্তধারা ও বেসরকারি নীতি প্রত্যাখ্যান করে বহুজাতিক ভারতের বহুজাতিক কোম্পানি গুলোকে উচ্ছেদ করতে হবে। আর স্বনির্ভর অর্থনীতি বিদেশি বহুজাতিক কোম্পানি যেমন তারা এখানে লিখেছে যে আদানি গোষ্ঠীকে বাংলাদেশ ছাড়া করতে হবে, এবং আদানি গোষ্ঠী যেভাবে বাংলাদেশে আখিরার সঙ্গে অনৈতিক ভাবে চুক্তি স্বাক্ষর করেছে, তাতে বাংলাদেশের বিদ্যুতের দাম ধীরে ধীরে বাড়ছে বলেও কিন্তু অভিযোগ করা হয়েছে এই প্রেস রিলিজে। অর্থাৎ কোথাও একটা আদানিকে টার্গেট করে ভারতের যে সমস্ত মাল্টিন্যাশনাল কোম্পানিগুলির এখন সংস্থা তোমার হচ্ছে বাংলাদেশে রয়েছে, তাদের প্রত্যেকটি সংস্থাকে তাড়াতে হবে, সেই সঙ্গে ইসলামিক কান্ট্রি যেগুলি রয়েছে তাদের সমস্ত সংস্থাকে বাংলাদেশে অবাধ বাণিজ্যের স্বাধীনতা দিতে হবে, এটাই হচ্ছে মূল বস্তু। অর্থাৎ বাংলাদেশের অর্থনীতি ব্যবস্থাতে এখন ইসলাম ভিত্তিক ইসলাম
তোমার হচ্ছে দর্শন তারা আনতে চাইছে, এবং সেই সঙ্গে ইসলাম কান্ট্রিদের যে জোট, সেই জোটের মানে জোটের যারা যে সমস্ত শিল্পপতিরা রয়েছে দেশগুলির গরিষ্ঠ শিল্পপতিরা, তাদের বাংলাদেশে ব্যবস্থা ব্যবসা করার ব্যবস্থা করে দিতে হবে। সম্পূর্ণ অর্থনীতির বিপরীত মেরুকরণে গিয়ে বাংলাদেশের এই এখন তত্ত্বাবধায়ক সরকার হাঁটতে চাইছে, সেটা স্পষ্ট কার্যত, এবং এর পিছনে জামাত সহ বিভিন্ন ফান্ডামেন্টালিজম গ্রুপের একটা হাত রয়েছে। অর্থাৎ যে বাংলাদেশ একটা সময় দেখা গেছিল যে পদ্মা সেতু নির্মাণ করেছে, যে বাংলাদেশের যমুনাতে প্রচুর হাইওয়ে হয়েছে, এবং এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের টাকায়, বিশ্ব ব্যাংকের টাকায় যে বাংলাদেশ প্রভূত উন্নতি করেছিল, সেই বাংলাদেশকে কার্যত আবার পিছনের সারিতে নিয়ে যাওয়ার একটা সবরকম প্রচেষ্টা কিন্তু চালাচ্ছে এই বিভিন্ন গণসংগঠনগুলি, এবং জামাত সহ বিভিন্ন সহ যে সমস্ত ইসলাম চরমপন্থী ইসলামিক সংগঠনগুলি রয়েছে, তারা এইগুলো বিভিন্ন গণসংগঠনেরকে মদত দিয়ে সেই দাবি দাওয়া সরকারের কাছে পৌঁছে দিতে চাইছে, এবং এটাই মূলত তাদের উদ্দেশ্য। এবং সেই সঙ্গে জামাত সহ অন্যান্য যে চরমপন্থী সংগঠনগুলি, তারা চাইছে যে বাংলা ভাষাকে মুছে দিয়ে কোথাও একটা শরীয়ত আইন এবং শরীয়ত কালচার সেটাকে ফিরিয়ে আনা, এবং সেই সঙ্গে শরীয়ত কালচার ফিরিয়ে এনে বাংলাদেশকে সিরিয়া বা আফগানিস্তানের মতো একটা রাষ্ট্র বানানোর জন্য জামাতের যে ছক, সেই ছক এখন বাংলাদেশের প্রত্যেক প্রতিনিয়ত বাংলাদেশে এখন প্রভাব বিস্তার করছে বলেই মত বিশেষজ্ঞদের। একেবারে নীল, ধন্যবাদ। বিস্তারিত তুলে ধরল আমাদের এক্সিকিউটিভ এডিটর নীল বণিক। এবং ইতিমধ্যে এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে বাংলাদেশে, এবং সেখানে কার্যত ইসলামের অর্থনীতি এবং শরীয়ত আইন চালু করার দাবি, এবং একই সঙ্গে এবার যে বাংলাদেশ একটা সময় বাংলা ভাষাকে নিয়ে আন্দোলন করেছে, সেই জায়গায় এবার উর্দু ভাষাকে প্রাধান্য দেওয়ার দাবি উঠেছে। মূলত তাই নয়, এক্ষেত্রে ভারতীয় যে বহুজাতিক সংস্থাগুলি রয়েছে সেই সংস্থাগুলিকে তাড়ানোর এবার ক্রমাগত দাবি উঠছে বাংলাদেশ থেকে। নিয়ে নিচ্ছি ছোট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।